কংগ্রেসের বুকুসাত উঠি সাংসদ হওয়ার মন জাতীয় পরিষদের সভাপতি লরিণজ্যোতি গগৈ। তেজর ফাঁকু খেলা কংগ্রেসের সঙ্গে মিলি সাংসদ হওয়ার মন মেলিছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ডিব্রুগড় লোকসভা সমষ্টির বিরোধী ঐক্যর প্রার্থী লরিণজ্যোতি গগৈক আজি তীক্ষ্ণ বাক্যবাণীরে আক্রমণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আন্দোলন করা 855 জন লড়া কংগ্রেসের দিনত গুলিয়ায় মরা হয়েছিল বলে অভিযোগ মুখ্যমন্ত্রী। আজি লরিণজ্যোতি গগৈ ইলেকশনত উঠিছে, কিয় উঠিছে, কার কারণে উঠিছে? এটা পার্টি এজন মানুষ সরকার তো নবনে, কিয় ইলেকশন উঠিছে বোলে কংগ্রেসের লগত উঠিছো। অসম আন্দোলনের শহীদ বিলাকক কোনে মারিছিলে? অসম আন্দোলনের শহীদ বিলাকক কোনে হত্যা করেছিল? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর দিনতেই 955 জন লড়া ডেকা লড়াক গুলিয়াই মরা হয়েছিল। অসমিয়া যুবক যুবতীর তেজর ফাঁকু কোনে খেলিছিল? কংগ্রেস দলে খেলিছিল। আর আজি লরিণজ্যোতি গগৈ কার বুকুসাত উঠি এমপি হব খুঁজে? কংগ্রেস দলের বুকুসাত উঠি আজি এমপি হব খুঁজে। শ্রদ্ধা। অবশ্যই মুখ্যমন্ত্রীর অভিযোগের পশতে নিজের নীতি আদর্শের কথা কলে জাতীয় পরিষদের সভাপতি তথা ডিব্রুগড়ের প্রার্থী লরিণজ্যোতি গগৈ। ডিব্রুগড়ের বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়ালক আক্রমণ করে কৈফিয়ত দিলে লরিণজ্যোতি গগৈ। সর্বানন্দ সোনোয়ালে যেন নিজের স্বার্থর কারণে আদর্শ সলনি করেছে, আমি আদর্শ সলনি করা নাই। কংগ্রেসের আদর্শগত কংগ্রেসের দর্শনের আমার জাতীয়তাবাদী দর্শনের পার্থক্য আছে। আমি রাজহাকে কইছো, আজিও আছে, কাইলেও থাকিব, বাওপন্থীর লগত আছে আর থাকিব। কিন্তু এই সময়ত বিজেপি পরাভূত করিবর কারণে যেহেতু আমি একেলগে আগবাহিব লাগে, যেহেতু আমি বিরোধী এইবিলাক বহুত বিভাজিত করিব নালাগে, বিভাজন হওয়ার সুযোগ দিব নালাগে, সেইকাৰণে আমি একেলগে নির্বাচনত জিতিছো। তেখেতসকলে পূজা অর্চনা করা শ্যামাপ্রসাদ মুখার্জী কংগ্রেস সরকার, প্রথমখন কংগ্রেস সরকার জওয়াহরলাল নেহরুর মন্ত্রীসভার মন্ত্রী আছিল। মুসলিম লীগের লগত শ্যামাপ্রসাদ মুখার্জী মন্ত্রী আছিল। পিডিপির লগত বিজেপিয়ে সরকার করেছে। আর অসম আন্দোলনের প্রথমগী শহীদ বা 79 সনত যখন শহীদ হয়েছে সেই সকল বিজেপি সরকারের দিনতে যে শহীদ হয়েছে কথা সর্বানন্দ সোনোয়ালে পাহরি গেছে। কা আন্দোলনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উপজুপরি আক্রমণ করেছে অখিল গগৈ লরিণজ্যোতি গগৈ। আন্দোলনের নামত 5 জনকৈ যুবকের মৃত্যুর বাবেও লরিণজ্যোতি গগৈ জবাবদিহি করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।